ইমাম আহ আনহু নিজের যুগের এক মহান বুজুর্গ ছিলেন আপনি রাজবিয়া পড়ে দেখুন বালুচিস্তান এলাকা থেকে তার কাছে প্রশ্ন এসেছে সিন্ধু প্রদেশ থেকে তার কাছে প্রশ্ন এসেছে ফতোয়া আফ্রিকা তো পুরো গ্রন্থ হিসেবে বিদ্যমান আছে এতে আফ্রিকা থেকে করা প্রশ্নগুলোর উত্তর আছে এছাড়াও তিনি যখন আরব দেশে তশরিফ রাখেন আর যখন হজের জন্য গেলেন আদাউলতুল মাকিয়া ওখানেই রচনা করলেন আর আদাউলতুল মাকিয়া ওই কিতাব তো যখন নোট নতুন আবিষ্কৃত হল ওলামায় কেরাম দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন সমকালীন ফোকাহাদের সামনে অনেক জটিল মাসালা উপস্থিত হলো এর আহাকাম কি হবে ইমাম আহলে সুনত রদাহালহ তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি এই মাসালার উপরে সবিস্তারে এবং চূড়ান্ত পরিণতিমূলক আলোচনা করেছেন সব আলোচনা থেকে সিদ্ধান্তে পৌঁছা যায় না ওই সময় জি লেখা হয়ে গিয়েছিল জর্ডানের একজন লেখক একটা বই লিখেছেন তিনি জর্ডানের একটি ইউনিভার্সিটির প্রফেসর আমি অনলাইনে পড়েছি তার সাথে আমার কোনো যোগাযোগ নেই তো তিনি ইফলুল ফকিহুল ফাহিম পড়েছেন তিনি অর্থনীতির শিক্ষক তো পড়ে আশ্চর্য হয়ে গেলেন বইয়ের ভূমিকাতে তার আশ্চর্য হওয়ার কারণও তিনি বর্ণনা করেছেন যে অমুক দেশে উনিশশো সালে সেমিনার হয়েছিল কারেন্সির বিধান কী হবে আবার অন্য একটি দেশের ওলমায়িকারাম একত্রিত হলেন উনিশশো সালে তারাও কারেন্সির বিধান নিয়ে আলোচনা করলেন আজ থেকে আশি নব্বই বছর আগে এর বিধান তো বর্ণনা হয়েছে পরিষ্কার হয়ে গেছে আবার এ বিশ্লেষণের দরকার কি তিনি হচ্ছেন বর্তমান সময়ের জর্ডানের একজন আলিমি দিন এবং ইউনিভার্সিটির প্রফেসর তিনিই কথা লিখেছেন তো বলার উদ্দেশ্য ছিল এটাই আল হাজরতের অবস্থান এবং জ্ঞানগত মর্যাদা তা অনেক সু পর্যায়ের তিনি ছিলেন যুগের ইমাম শুধুমাত্র ভারত নয় আরবে আফ্রিকায় যেখানে যেখানে তিনি গিয়েছেন সেখানে তার গুণের স্বাক্ষর রেখে গিয়েছেন তার গুণের স্বাক্ষর